মোহতারাম, আমরা জানি শরীরের অবন্তর পশম কাটা এটা ইসলামে জায়েজ এবং সুন্নাহ প্রতি সপ্তাহে কাটা। যেমন ইন্টারনাল যে সমস্ত অঙ্গগুলো রয়েছে সেগুলোর কথা আমরা সকলে জানি, কিন্তু বুকের পশম, পিঠের পশম, পেটের পশম অথবা হাঁটুর পশম, এ সমস্ত পশমগুলো কাটা ইসলামে জায়েজ আছে নাকি না জায়েজ? ইম্পর্ট্যান্ট একটা বিষয়, কারণ এখন আধুনিক কিছু ছেলে এবং মেয়ে বাইর হয়েছে যারা আপনার এই যে হাতের পশম, বুকের পশম, এ পশমগুলো কেটে তারপর এখানে ট্যাটু অঙ্কন করে। ট্যাটু লানাল্লাহুল ওয়াসিমাত ওয়াল মুতানাম্মিসাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই সমস্ত কাজ যারা করে, ওই যে উলকি মুস্তাওসিমাত ওয়াল মুতানাম্মিসাত, উলকি যারা উৎকীর্ণ করে, ভুরু প্ল্যাগ করে, তারপরে শরীরে ট্যাটু অঙ্কন করে, এ সমস্ত কাজগুলোকে হারাম ঘোষণা করা হয়েছে এবং এই কাজগুলো যারা করে এদের উপরে লানত করা হয়েছে। এরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে লানতগ্রস্ত, লানতপ্রাপ্ত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো হারাম করেছেন, নিষিদ্ধ করেছেন। এখন বুকের পশম, পায়ের পশম, এগুলো কাটা যাবে কি না? দেখেন, আমরা যদি পশমগুলোকে তিন ভাগে বিভক্ত করি, এক প্রকারের পশম বা লোম যে ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছেড়ে দেওয়ার জন্য সরাসরি নির্দেশ বা বক্তব্য দিয়েছেন, যেমন পুরুষের জন্য দাড়ি, নারীদের মাথার চুল ছেড়ে দেওয়ার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা জেনেছি। যেমন কসরুস শাওয়ারিব ওয়া ওয়াফুল লোহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুজগুলোকে খাটো করা, দাড়িগুলোকে ছেড়ে দাও। আল্লাহর হাবিব বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদেরকে চুলগুলো ছেড়ে দিতে বলেছেন। হ্যাঁ, এমন কিছু মুস আছে বাংলাদেশে, যেমন মনে করেন একবারে সারতে সারতে এমন অবস্থা হয়েছে মুস এখান দিয়ে মনে করেন পেঁচাইতে 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 একেবারে মানে মুখ নাক সব পাশে পেঁচায় ফেলাইছে। আবার অনেকে তো খান সাজার চেষ্টা করেন, এখান থেকে মুস নিয়ে আবার তেল দিয়ে উপরের দিকে একটু কুকুরের লেজের মতো উঠায় দেন, নাউজুবিল্লাহি মিন জালিক, এরকম অনেক মানুষ আছে। কিন্তু এ সমস্ত মুসগুলো রাখবেন না, এগুলো হারাম, এ সমস্ত মুস রাখা হারাম। মুসটারে খাটো করে দাড়িটারে ছাড়তে বললো, এখন করলো কি, দাড়িটারে সাইডে মুসটারে কি একেবারে ছাগলের মতো রাখা শুরু করলো, নাউজুবিল্লাহি মিন জালিক, এমনটা করা যাবে না, এমনটা করা যাবে না। আমার নবী যেটা করতে বলেছেন সেটা আমরা করবো, আমার আল্লাহ যেটা করতে বলেছেন সেটা আমরা করবো। দাড়ি অনেকের হরমোনাল কারণে দেখা যায় বাড়তে 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 একেবারে নাভির নিচ দিয়ে হাঁটু পর্যন্ত চলে যাচ্ছে, এরকম দাড়িও রাখা যাবে না। মানে আপনার তাকাইলে আপনার দিকে দৃষ্টিকটু মনে হয়, নাভির নিচে দাড়ি চলে আসছে আপনি ওপর দিয়ে ছেটে ফেলেন, আপনার জন্য জায়েজ আছে। আল্লাহ তাআলা সুন্দর, তিনি সুন্দর পছন্দ করেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সৌন্দর্য পছন্দ করেছেন। সুতরাং দাড়িগুলোকে ছেড়ে দিবেন, কিন্তু হাঁটুর পর্যন্ত চলে গেছে ওই দাড়ি ছাড়া যাবে না, নিজ দিয়ে কেটে দিবেন। এখন কেউ যদি রাখে সে রাখতে পারে, যদি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি ওই রকম নাভি পর্যন্ত বা হাঁটু পর্যন্ত ঝুলে থাকতো না। আচ্ছা, তারপর আসেন, এটা সুন্নাহ না, আবারও বলি এটা সুন্নাহ না। যে সমস্ত পশমের ব্যাপারে দুই নম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দলিলের মাধ্যমে স্পষ্ট করে উল্লেখ করে দিয়েছেন, এগুলো অবশ্যই কাটতে হবে বা ছোটো করতে হবে। যেমন বগলের পশম, নাভির নিচের পশম এবং লজ্জা স্থানের পশম, এগুলো কাটতে হবে, এগুলো কেটে ফেলাটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ। মেয়েদের চুল, অনেক মেয়েরা এখন বব কাটিং শুরু করছে, মানে পুরুষের মতো চুল কাটা শুরু করছে, এটা করবেন না, মেয়েদের গুণাহ হয়। আর এমন চুল যদি হয় যে চুলটা বাড়তে বাড়তে একেবারে মাটিতে ঠেকে গেছে, অনেক মেয়েদের এরকম হয়, তো নিজ দিয়ে আপনারা সামান্য কাটতে পারেন, কিন্তু স্বাভাবিকভাবে মেয়েদের চুল না কাটাই ভালো। স্টাইল করতে করতে গিয়ে এমন স্টাইল করছে যে আমের কালার যেরকম হয় হলুদ লাল, এমন চুলের ওপরে এরকম রং করা শুরু করছে ঘরের মতো, এবং কারো চুল লাল, কারো চুল সাদা, এগুলো করবেন না, এগুলো আসলে সুন্নাসম্মত কাজ না, এগুলো বিজাতীয় ক্রিস্টি কালচার। আর তিন নম্বর, যে প্রকারের পশম বা লোমের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চুপ রয়েছেন, অর্থাৎ কোনো স্পষ্ট বিধান দেননি, যেখানে সুস্পষ্ট বিধান দেননি, সে সমস্ত ক্ষেত্রে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কী বিধান বা ভাষ্য কী থাকত? ওমা সাকাত আনহু ফাহু আফুন ফা আকবিলু মিনাল্লাহি আফিয়াতা ওমা কানা রব্বুকা নাসিয়া। যে সমস্ত ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালাল অথবা হারামের নির্দেশনা বা বক্তব্য দেননি তাহলে সেটা ক্ষমা, সুতরাং তোমরা আল্লাহ তাআলাকে, আল্লাহ তাআলার ক্ষমাকে গ্রহণ করো। আচ্ছা, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শরীয়তের বিধান তো দূরের কথা, বান্দাদের কোনো ব্যাপারেও গাফিল নন। পুরুষ ও নারীর হাত, পা, বুকের লোমের ব্যাপারে সুস্পষ্ট কোনো নির্দেশনা কোরআন এবং হাদিসে আসেনি,
তাই শেখ সালেহ আল ওসাইমিন রহেমাহুল্লাহ বলেন যদি পায়ের পশম বা শরীরের লোম এগুলো একেবারে বিশ্রী দেখা যায়, মানে পশুর মতো দেখা যাচ্ছে, এমনভাবে ছড়ায় পড়েছে শরীরের উপরে যে মূল চামড়াও দেখা যাচ্ছে না, এরকম যদি উদ্ভট দেখা যায় বা ভয়ঙ্কর মনে হয় তাহলে সেক্ষেত্রে আপনি কাটতে পারেন। আর এমনি আলেমুল আমরা বা বুজুর্গরা আল্লাহওয়ালা যারা তারা সাধারণত পায়ের বুকের এই ধরনের পশমগুলো স্বাভাবিক থাকলে কাটতেন না, বরং এগুলো আরও সুন্দর লাগে। আপনি পায়ের ওপরে যদি পশম থাকে এটা আলাদা একটা সৌন্দর্য আছে, কিন্তু বুকের ওপরে পশম আলাদা একটা সৌন্দর্য আছে। আর যদি বিশ্রী দেখা যায়, অনেকের ভ্রু মোটা হইতে হইতে এমন অবস্থা হয়েছে যে চোখ মনে করেন ঢাকা যাচ্ছে, আপনি সেক্ষেত্রে কাটতে পারেন। কিন্তু স্বাভাবিকভাবে যেই ভ্রুটা আল্লাহ দিয়েছে সেই ভ্রুটাকে আপনি কর্তন করে চিকন করে একেবারে মনে করেন এই দিক দিয়ে পেঁচায় এক চান্দের উপরে তুলে দেওয়ার চেষ্টা করতেছেন, এটা করবেন না। অনেকে তো ভ্রু চাইছিয়া তারপরে এখানে কালো দাগ দেয়। একটাবার কল্পনা করেছেন এই ভ্রুটা যদি আপনার না থাকতো আপনি সূর্যের আলোতে তাকাইতে পারতেন না, তাকাইতে পারতেন না। এটা তো লেন্সের মতো কাজ করে এবং লেন্সের কাভারের মতো কাজ করে, এই ভ্রুর কারণে কিন্তু আপনি আলোতে স্বচ্ছভাবে তাকাইতে পারেন। সুতরাং বুকের পশম, হাতের পশম, পায়ের পশম যদি আপনারা কাটতে চান আপনারা কাটতে পারেন, যাদের বিশ্রী দেখায়। কিন্তু বিশ্রী না দেখাইলে আপনারা স্বাভাবিকভাবে এটা কাটবেন না। আর ট্যাটু অঙ্কন করার জন্য যারা এই ধরনের পশম টশম কাটেন সম্পূর্ণরূপে হারাম, এদের হাসর হবে বদ্দিনদের সঙ্গে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াইতাম। আপনি যে ট্যাটু অঙ্কন করছেন, এই যে আপনার উজু হয় যদি চামড়া স্পর্শ না করে পানিতে, আপনার তো উজুই হবে না। কালকে যদি মারা যান এই ট্যাটু নিয়ে কিয়ামতের ময়দানে উঠবেন, আল্লাহ নবীর সামনে হাউজে কাউসারের কাছে যেয়ে বলবেন আল্লাহ নবী আমি তো আপনার খাস উম্মত, আল্লাহ নবী তাকায় তাকে বলবে তুই আমার কেমন খাস উম্মত, তোর হাতে দেখি ট্যাটু, তোর ভ্রু দেখি প্লাগ করা, কীভাবে দাঁড়াবেন ভাই? মৃত্যুর তো কোনো গ্যারান্টি নেই, কখন চলে আস। এজন্য সবসময় আমরা উজু অবস্থায় থাকবো, হালাল জীবনযাপন করবো। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আচ্ছা।